হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার গলাটা একটু অন্যরকম লাগছে। অ্যাকচুয়ালিতে আজকে প্রচণ্ড সর্দি লেগেছে আমার, প্রায় এক ঘন্টা ধরে আমি হাঁচি দিয়েছি, আর আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে। আর এরকম ওয়েদার হলে তো কোনো কথাই নেই, দুজনে মিলে আমাকে একেবারে খেয়ে ফেলে এরকম অবস্থা। তো মারাত্মক আমার নাকের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে যেভাবে করে আগের থেকে এক্সাইটেড থাকি যে না এটা করবো সেটা করবো, কিন্তু এবারে আমি বলতে গেলে কিছুই করতে পারিনি। আর জাস্ট আমি এখানে আলপনা দিচ্ছিলামই, তো পুরোহিত চলে এসছে, পুরোহিত মশাই, তো সেজন্য এখনই পুজো স্টার্ট হয়ে গেছে, তো সেটা একটু দেখে নাও। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি বেশি আলপনা দিতেও পারছি না, কারণ আমার সর্দি লেগেছে আর সর্দিটা বেড়ে যাবে। জাস্ট দেখতেই পাচ্ছ স্নান করে এসেছি আমি, কারণ যেহেতু পুজো দিতে হবে, অঞ্জলি দেবো, তো সেই কারণে। আর এখন এখানে নর্থ বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, কারণ 24 ঘন্টা জুড়ে বৃষ্টি, মানে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে। জাস্ট তোমাদের দেখাচ্ছি যে কী পরিবেশ এখানে, বৃষ্টি থামার কোনো নামই নেই। আর আরেকটা চিত্র দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে, এতগুলো জামা এখনো শোকাই নেই, মানে কি বলবো, জামা কাপড়ের অভাব হয়ে যাচ্ছে, মানে শোকাচ্ছেই তো না না, আর জাস্ট নেওয়াই যাচ্ছে না, মানে একটু রোদ দেখার অপেক্ষায় এখন সব নর্থ বেঙ্গলের লোকেরা, এখন জাস্ট একটু রোদ চায়। মানে এতদিন এত গরম পড়ছিল, পূজায় নাকি বৃষ্টি হবে, পূজায় তো কোনো বৃষ্টি হলোই না। আর যা আমরা গরমটা থেকে বাঁচার চেষ্টা করছিলাম, এখন আবার এতই বৃষ্টি হচ্ছে যে সেটা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে। সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যৈ নমো নমঃ। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎপ্রপন্নানাং স্বামী ভদদর্শনাৎ ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যৈ নমো নমঃ। ওম পাশাক্ষমালিকাম সর্বলঙ্কার ভূষিতাং রুক্ষপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণে রতু ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যৈ নমো নমঃ। তায় নমঃ ঈশ গন্ধং শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, ঈশ ধূপং দীপং শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম ইদং সবিদং আমন্ন নৈবেদ্যং ওম বলবত্তাদি নানাদেব দ্বিবিধাবলোকম। চণ্ডিকা ঐ নমঃ ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমো নমঃ ওম বিশ্বরূপস্য ভার্যা শ্রী দেবানাং পরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তর প্রকর নানাং স্বামী সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। আজকের ব্লগটা বেশি বড় করছি না, কারণ আমার শরীরটা খারাপই বলতে গেলে। তো ঠিক আছে, চলো নেক্সট ব্লগে দেখা হবে। সো ততক্ষণ তোমরা ভালো থাকো, সবার লক্ষ্মী পুজো খুব ভালো কাটুক, আর এরপর তো দিওয়ালি আসছে, মানে কালী পুজো আসছে। সো অনেক কিছু ব্লগ আসবে, তো সাথে জুড়ে থাকো আর অনেক অনেক মজা করো।